তুমি এটা কি করলো বলো তো বাবা, মানে আমার সম্পত্তি তুমি জিকুকে দেখাই দিলে? আর আমি জানি রিকু হারামির বাচ্চা চিপার মধ্যে লুকাইছিল। ছি, বাচ্চাকে এভাবে গালি দিতে হয়? আসছো তো হারামির বাচ্চা চিপার মধ্যে কি করতেছিল? আচ্ছা বাচ্চা নয় চিপার মধ্যে, বাচ্চা কাছে তো চিপার মধ্যে থাকবে, তুমি দেখে শুনে। আমাদের বাসায় কি কোনো বাচ্চা ছিল নাকি আগে? এখন আমার এগুলো দেখতে হবে? আমি না হয় শুনছি ভালো কথা করে সব ফেলে। ওই জিকো তো যে মাকে বলছে, চৈতিকে বলছে, লালিকে বলছে, সবাইকে বলে। এখন আমি বাইরে বেরোবো কেমনে? তুমি না হয় বাইরে বেরোবো, তুমি বেরোলে আমরা তাকাবো কেমনে তোমার দিকে, সেটা চিন্তা করতেছো সবাই? শুধু একটা খেলাই তো খেলবে, এত রাত্র খেলা শুরু করলে খেলা শেষ করবে আজকে রাতে? আচ্ছা খেলি আপু, কি খেলা খেলবা? পাপি পাপি খেলা। খেলি এই বাবা কি আসে, তোমার সাথে আজকে একটা নতুন খেলা খেলি। কি খেলা? এলাকে থাপ্পর থাপ্পর খেলা। কি? তুমি আমার একটা থাপ্পর দেবা, আমি তোমার দুইটা থাপ্পর দেব। তুমি আমার দুইটা থাপ্পর দেবা, আমি তোমার চারটা থাপ্পর দেব। তুমি আমার চারটা থাপ্পর দেবা, আমি তোমার আটটা থাপ্পর দেব। কি না ভাই, এগুলো খেলা না। এই বছরে আমাদের টোটাল বিক্রি হয়েছে 3 লক্ষ টাকা যোগ 9 লক্ষ টাকা, মোট 12 লক্ষ টাকা। মানে আমাদের দোকানে আছে এখন হচ্ছে 12 লক্ষ টাকা। জবাবদ ও ডিটেলস হইতাম, ডিটেলস বলবো স্যার, ডিটেলস ডিটেলস। আচ্ছা ঠিক আছে, তুই তো তালবানা শুরু করেছিস, খরচ হচ্ছে না, আজ হাতে খেলা শুরু করছি না, তো তুই বুঝবি স্যার। এই একটা হিসাব, হ্যাঁ আরেকটা হিসাব স্যার। পহলে তোর ফ্যান করলুম, তারপর তোর শার্ট করলুম, তারপর তোর জাঙ্গে করলুম, সেন্ডু গেঞ্জি তাহলে সেন্ডু গেঞ্জিও করলুম, কুলোটার ফরা দিয়ে ক্যাঙ্গো চুন জানাস না, আর ট্যাং ব্যাগ বানিয়ে নে তুরে গোটা বসুন্ধরা দৌড়াইম, আষ্টতলা 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 উঠাইম, আবার নামাইম, তারপরে আমি আর একটা নাম গেছিম, কী করছিম জানাস না, যাত্রা বাড়ির তুন ল্যান্ডা ঘুরিয়ে নে গাপ তুলে দিমগু লাথি মারি মারি লাথি মারি মারি স্যার। এইটা একটা হিসাব স্যার, এইটা একটা হিসাব স্যার। আরেকটা হিসাব সেটা হচ্ছে স্যার, তোরে আজ এত দৈজুম বায়ুন পত্তা চিনস না, বায়ুন পত্তা বায়ুন পত্তা বায়ুন পত্তা বায়ুন পত্তা ঢেলে স্যার, বায়ুন পত্তা বায়ুন পত্তা স্যার, বায়ুন পত্তা বায়ুন খেসা বায়ুন খেসা হদের ইবারে। আচ্ছা আরেকটা হিসাব, আরেকটা হিসাব, তুই তো বেটা বড়া বেড়া, তুই কি বুঝিবি বেটা, তোর ইচ্ছা মতো আজ যাবো না তাই হইতেছি স্যার। আচ্ছা বড়া 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 বড়া। আচ্ছা আরেকখান হিসাব কর স্যার, আরেকটা হিসাব স্যার। এলে যদি তুই সত্যি তো আর লেগেস গই, হওয়ার সময় নেই, তোর বই কি ওই এক কেন ওয়েট কর, আয় কিন্তু সুযোগ মতে তুই সিস্টেম করি এনে সৈতির আয় লই যাইম কই, এত বুঝিবে তুই কিরিবে আর আয় কি স্যার। এটা সৈতির নামে আর একটা কথা বলবি, একদম জায়গাতে গাড়ায় তুমি স্যার। আপনি কথা বলতে পারেন? কথা তোর চেয়ে ভালো কইতে পারি, বেয়াদব সৌরর বাচ্চা তোর কে জন্য যে আমি চাকরি দিছি? চৈতি কি হয় তোর?
চৈতি তোর খালা, ক চৈতি আমার খালা, চৈতি আপনার খালা, আনোয়ার কথা বলতেও পারে, কথা শুনতেও পারে। তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু খবর আছে। মিথ্যা বলার কোনো কারণই নাই। আমি ওকে দোকানে হিসাব বুঝাচ্ছিলাম আর মাঝখানে ওকে আস্তে করে গালি দিয়ে দিয়েছিলাম। তুমি আমার জামাইকে গালি দিছো কেন? আরে আমি গালি না দিলে কি বুঝতাম? আমি যেই না তোমার নাম উঠেছি তখনই সে আমারে একটা তরনারে দিছে। খুব ভালো হয়েছে, মাইক খাইছে, এখন আবার কথা বলতে আসছো। ফোন রাখো। হ্যালো, শোনো শোনো, হ্যালো, কি অবস্থা চিরেঙ্গে বোয়া? স্যার আসসালামু আলাইকুম, অনুরোধ মাই তো স্যার, স্যার আজ কি জানো না স্যার, অনুর ভাই আনোয়ার মুকিম ও তো কথা হইতে পারে, হানু হইতে পারে, অনুর তো আর দেবে কোন আয় হুদ্দি চাইতে অনুর যদি দিয়ে কিছু হয়। কি বলতেছো বুঝাই বললো, আমি তো তোমার বাড়ি চিটাং, আমার বাড়ি কি চিটাং নেই। শুনো, তোমার ওষুধ নিয়ে আসছি, শুনতেছ? ওষুধ ওষুধ খাবানি, ধরো ধরো ওষুধ 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 খাবানা, ধরো। সুচির সাথে কথা বলবো, সুচির সাথে, সুচি সুচি, এই যে বড় বড় চুল, কানে দুল পড়ে, সুচি চিনো নাই? সুচিকে চিনছো? সারাদিন ফোন দাও না, এখান আমার সাথে তোমার সাথে যাবো?
আমার যে বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে কিসে তোমার কি মনে হচ্ছে তুমি বিয়ে হয়ে গেছে কি আমি তোমাকে এভয়েড করব কখনো না আমি তোমার জন্য সব সময় ওপেন তুমি আমার সংসার ভাগের জন্য খেলাছ না আমার জামাই সঙ্গে উল্টাপাল্টা কথা বলো আমার জামাইকে আমি খুব ভালোভাবে চিনি বুঝছো খবরদার আর কোনোদিন যদি আমার জামাই সঙ্গে উল্টাপাল্টা কথা বলছো আর আমার চোখের সামনে যদি কোনোদিন পড়ছো তোমার ঠ্যাং ঠ্যাং আমার আগে পারি না এখন পারতেছি বলো তুমি কই আমি তো মার্কেট থেকে বাসায় আসতেছি তুমি কথা বলতে পারলা কেমনে ইস ওটা পরে কমনে ওই ইয়েছে না চিকু ও আমার ওই বারান্দা আটকে রাখছে আমার এখন বাথরুম এত চাপ দিছে ওই আটকে রাখতে পারতেছি না তুমি কই তুমি তাড়াতাড়ি এসো ও বাথরুম পাইছে আর এখন গলা দিয়ে আওয়াজ দিছে না আরে ভাই ওসব পরে হইব তুমি তাড়াতাড়ি আও অবস্থা আমার খুব খারাপ কার ফোন চেতি আপনার ছোট ছেলে ফোন দিছে আম্মা আনোয়ার ফোন দিছে আনোয়ার কথা বলতে পারে হ্যাঁ তাই তো মনে হইতেছে আনোয়ার কথা বলতে পারে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে কথা বলতে পারে আম্মা আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই ও প্রথম থেকেই কথা বলতে পারতে এতদিন ভঙ্গ করেছিল কাজটা তুই ভালোই করছিস বুদ্ধি করে করস আর দুষ্টামি করে করস এই জন্য তুই পুরস্কার পাবি বল তুই কি খাইতে চাস আমাকে প্রিংগল খাও প্রিংগল প্রিংগলস আচ্ছা ঠিক আছে বল তুই প্রিংগলস নিয়ে আসি এই না প্রিংগল কতটুকু তোমার তুই মানুষটা কতটুকু হ্যাঁ তোর সাইজ কতটুকু তুই আবার তোর কি আর বড় প্রিংগল দেবো হ্যাঁ এটাই খা এটাই খা পিঙ্গল খা খুশি থাক কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখবি হ্যাঁ আনোয়ারের সাথে যেটা করছস সেটা কিন্তু জীবনে আমার সাথে করবি না আমি বারান্দা টান্দা গেলে কখনো দরজা লক করবি না আমার কিন্তু বাথরুম পাইলে মাথা মতো গরম হয়ে যায় বুঝছস বুঝে গেছে ঠিক আছে হ্যালো
আম্মা বলছিল ব্যবসা বাণিজ্য সব কিছু বড় বাজানরে বুঝিয়ে দেওয়ার জন্য, বড় বাজানরে দোকানের সব চাবি তুলে দেওয়ার জন্য। এখন তুমি বলো যে ব্যবসা বাণিজ্য কি মানুষ একদিনই শিখতে পারে? মানুষ চেষ্টা করতে করতে শিখে। আমিও চেষ্টা করতে করতে ব্যবসা বাণিজ্য করতে করতে একদিন একটা জায়গায় চলে যেতাম। এই জন্য আমি বড় বাজানের ঠেকানোর জন্য এরকম বুদ্ধি ঠিক করছি। আমি জানি যে আমি ঠিক করি নাই, আমি অনেকের মনে কষ্ট দিছি, অনেকের ইয়ে করছি, তো কারে কষ্ট দিছি না দিছি ওটা বুঝি না। আমি তোমার মনে কষ্ট দিছি এই জন্য আমি তোমার কাছে মাপ চাই। কইছে এখন আর নাটক করতে হবে না, নাটক করতে আসছেন এখানে না, নাটক করো পাগল ফ্যামিলি একটা, দুদিন পর পর একটা নতুন নতুন নাটক, অসহ্য আর ভালো লাগে না আমার। এখানে কি জিকো থাকে? ও গুড, আমি জিকোর কাছে এসেছি।